এবং পবিত্র রমজানুল মোবারক মাসের শুভেচ্ছা। তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যাকাত না দিলে দুনিয়াতে কী ক্ষতি আছে এবং আখরাতে তার জন্য কী সাজা অপেক্ষা করছে, চলুন সেই বিষয়ে আলোচনা করি। না দুনিয়ায় কী সাজা আছে? যাকাত কোনো ব্যক্তি যদি না দেয় তাহলে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন রকম বিপদ আপদ মুসিবত তার জন্য অপেক্ষা করছে। সর্বোপরি হযরত আম্মাসান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন যে আল্লাহর নবী বলেছেন মা খালাতাতিস যাকাতু মালান কত্তু ইল্লা আহলাকাতু, অর্থাৎ ওই সমস্ত মানুষ যারা মালের যাকাত প্রদান করে না, যাকাতে মাল রেখে দেয়, ওই যাকাতে মাল যদি ভালো মালের সঙ্গে মিশে যায় তাহলে যাকাতে মাল ভালো মালকেও ধ্বংস করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ নবীর একজন বিখ্যাত সাহাবি হযরতে বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন যে আল্লাহ নবী বলেছেন যে সমস্ত সম্প্রদায় যাকাত স্থগিত রেখে দেয়, যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর বিভিন্ন রকম দুর্ভিক্ষ প্রেরণ করতে থাকেন। কেমনভাবে? না আসমানে আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেন, দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির ফলে দুর্ভিক্ষ দেখা দেয়, মানুষ বিভিন্ন রকম কষ্টের ভিতরে পতিত হয়ে যায়, এমনকি যদি গবাদি পশু পাখি এই সমস্ত জীবজন্তু যদি না থাকতো আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণভাবে বৃষ্টি বন্ধ করে দিয়ে মানুষের উপর আযাব প্রেরণ করতেন। তো শুধু শ্রোতা মণ্ডলী, এটা তো হলো দুনিয়ার আযাব, দুনিয়ার কষ্ট, আখরাতে কী আযাব তার জন্য অপেক্ষা করছে? না যে সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাল দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, জমি রেখেছে কিন্তু যাকাত প্রদান করেন না, তাদের সম্পর্কে কী বলেছেন হাদিস শরীফে? বুখারী শরীফের হাদিসের ভিতরে এসছে যে আল্লাহ নবী সাহাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বলেছেন যে আল্লাহ নবী বলেছেন মান আতাহুল্লাহু মালান, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, ফালাম ওয়াদ্দি যাকাতাহু, কিন্তু তার যাকাত আদায় করে না, মুসতিলালাহু মালাহু ইয়ামাল কিয়ামা, কী হবে? না সেই পরিমাণ মালকে কিয়ামতের দিন সেই ব্যক্তির কাছে হাজির করানো হবে। কেমনভাবে হাজির করানো হবে? না সুজান আকরা আলাহু সাবিবাতানে, না সেই মাল কিয়ামতের দিন গাঞ্জা সাপ আকারে তার কাছে হাজির করানো হবে। গাঞ্জা মানে হচ্ছে টাক পড়া, অর্থাৎ সাপের এত বিষাক্ত বিষ হবে, এত বিষ হবে যে সাপের মাথা সম্পূর্ণ প্লেন, ওটাই হচ্ছে গাঞ্জা সাপ আকারে তার সম্মুখে হাজির করা হবে এবং সেই সাপের দুই চোখে দুটো কালো নোক্তা থাকবে, এত বিষাক্ত বিষাদার সাপ। তারপরে হাদিস শরীফে কী বলছেন? ইউতাওয়াফুহু ইয়াউমাল কিয়ামা, সেই সাপকে কিয়ামতের দিন সেই ব্যক্তির গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সুম্মা ইয়াখুযু বিলিহসি মাতাইহি ইয়ানি শিদাকাইহি, এমনকি সেই সাপ ওই ব্যক্তির গলায় ঝুলে এমনভাবে দুই চোয়ালে কামড়ে ধরবে, কামড়াবে আর বলবে আনা মা লুকাওয়ানা কানসুকা, আমি হলাম তোমার সেই মাল, আমি হলাম তোমার সেই ধন সম্ভার, সেই খাজানা। তো শুধু শ্রোতা মণ্ডলী দেখুন কেমন আসাবের কথা হাদিস শরীফের ভিতরে এসছে। শুধু তাই নয়, মুসনাদে আহমদ শরীফের আর একটি হাদিস আছে যে হাদিসটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ নবী বলেছেন ইয়াকুনু কানুসু আহাদুকুম ইয়ামাল কিয়ামা সুজাআন আকরাহু সাবিবাতানি, ইয়াকুনু কানুসু আহাদুকুম ইয়ামাল কিয়ামা সুজাআন আকরা, অর্থাৎ কিয়ামতের দিন এমন এক ব্যক্তির মালকে গাঞ্জা সাবাকারে তার সম্মুখে হাজির করানো হবে, ইয়াফিরু মিনহু সাহিবুহু, সেই ব্যক্তি অর্থাৎ মালিক সেই সাপ থেকে ভয়ে পালিয়ে যাবে, ওয়াইয়াকরুবুহু, সাপ সেই ব্যক্তিকে খুঁজে বার করবে, হাত্তা ইউলকিমাহু আসাবিয়াহু, এমনকি সেই ব্যক্তি যে হাত দিয়ে মাল ধন সম্পদ জমিয়ে রেখেছিল এই হাত দিয়ে মাল ধন সম্পদের যাকাত প্রদান করেনি, সাপ সেই ব্যক্তির আমুলগুলো কামড়ে কামড়ে লোকমা বানিয়ে খেতে থাকবে। তো শুধু শ্রোতা মণ্ডলী মুসলমান ভাইয়েরা দেখুন যাকাত না দিলে কেমন আজাব আমাদের জন্য অপেক্ষা করছে। শুধু তাই নয়, ধন সম্পদ কেন, যে সমস্ত পশু আছে, গবাদি পশু, মোষ, এমনি করে গরু, উট, এ সমস্ত পশুদেরও যাকাত দেওয়ার প্রয়োজন আছে, কারণ এ সম্পর্কে হাদিস শরীফের ভিতরে এসে বুখারী এবং মুসলিম শরীফের যৌথ হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করে বলেছেন যে আল্লাহ নবী বলেছেন মা মি রাজুলিন ইয়াকুনু লাহু ইবিলুন আও বাকারুন আও গানামুন, ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ উট দিয়েছেন, গাই দিয়েছেন, বকরি দিয়েছেন, ফালামিয়া দিয়ে হাক পাহা, কিন্তু তার হক তারা আদায় করলো না, অর্থাৎ সেই সমস্ত পশুর যাকাত তারা প্রদান করলো না। কি বলছেন? ইল্লা উতিয়া বিহাইয়ামাল কিয়ামা, সেই সমস্ত পশুদেরকে কিয়ামতের দিন তার মালিকের সম্মুখে হাজির করানো হবে। কিভাবে? না আয়াতাবা মা তা কুনু ওয়াসমানাহু, বিশাল বড় আকারে হাজির করা হবে এবং বিরাট হৃষ্টপুষ্ট হবে, দেহ বিরাট পুষ্টমুক্ত হবে, খুব বিশাল দেওয়া হবে, মালিকের সম্মুখে হাজির করানো হবে।
তারপরে সাজার কথা কি বলছেন, যে তাতা উহ বিয়াকফা ফিহা, সেই সমস্ত গবাদি পশুরা তাদের মালিককে পা দিয়ে মাড়াই করবে, পেশাই করবে, বা তান্ত উহ বি করুন ইহা, শিং দিয়ে ঘুষাতে থাকবে, গুতাতে থাকবে, কুল্লামা জাহাজাত উকরাহা রুদ্দাত আলাইহি উলাহা, প্রথম ব্যক্তিকে এমনভাবে শিং দিয়ে ঘুষিয়ে ঘুষিয়ে পা দিয়ে পেশাই করে করে মাড়াই করে করে যখন দ্বিতীয় ব্যক্তিকে আনা হবে আবার প্রথম ব্যক্তিকে হাজির করানো হবে, হ্যাতা ইয়াকজা বাইনান নাস, এমনভাবে মানুষদের সম্মুখে অপদস্থ লাঞ্ছিত বঞ্চিত অবস্থায় মানুষদেরকে আনা হবে। তো দেখুন, চিন্তা করে দেখুন, জাকাত না দিলে কী অবস্থা হয়। অনেক ভাই এমন আছে তাদের বিভিন্ন রকম খাটাল আছে, খাটাল কিন্তু কোনো দিন জাকাত দেয় না, তাহলে কেমন আসাব অপেক্ষা করছেন বুঝতে পারছেন। শুধু তাই নয়, বাড়িতে মা বোনেরা আছে, তাদের অনেক সোনার চুড়ি আছে, সোনার মাগড়ি আছে, কিংবা রূপার চুড়ি আছে, সোনার রূপার গহন আছে, তাদেরও জাকাত দেওয়ার প্রয়োজন আছে। কেন? এ সম্পর্কে হাদিস শরীফের ভিতরে এসছে, আন আমর ইবনে সুআইবিন আন আবিহি আন জাদ্দিহি আন্না ইমরাতাইনি আতায়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আমর ইবনে সুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার বাবা থেকে এবং উনি ওনার দাদা থেকে হাদিসটি বর্ণনা করেছেন, যে আল্লাহর নবীর দরবারে দুজন মহিলা আসলেন অফি আই দি হেমাস্তেওয়ারিন, যে দুইজন মহিলার হাতে দুটি সোনার চুড়ি ছিল, ফাকাল আল্লাহমা তুয়াদ দিয়ানে সাকাতাহু, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন দুইজন মহিলাকে, তোমরা কি সোনার চুড়ির জাকাত দিয়েছো? আল্লাহ তাল্লাহ, দুজন মহিলা বলেন না, আমরা চুড়ি জাকাত দেয়নি। ফাকাল আল্লাহমা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতুহিব্বানি আইয়ুসাবিরাকুমুল্লাহু বিসেওয়ারিন নারিন, তোমরা কি এটাই পছন্দ করো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আগুনে চুড়ি পরা? পালা তালা, দুজন মহিলা বলে না, এটা আমাদের পছন্দ না। পালা ফাদিয়া জাকাতাহু, আল্লাহ নবী বললেন তাহলে তোমরা জাকাত আদায় করো। তো সুপ্রিয় দেশবাসী, আমার মুসলমান ভাইরা, আমার বলার উদ্দেশ্য হলো যে জাকাত না দিলে কিয়ামতের দিন কেমন আসাব অপেক্ষা করছে চিন্তা করুন। মাল ধন সম্পদ থাকলে তার জাকাত দেওয়ার প্রয়োজন আছে। আমাদের বাড়িতে মা বোনেরা যারা আছেন তাদের বিভিন্ন রকম সোনা গহনা আছে, তাতেও জাকাত দেওয়ার প্রয়োজন আছে। এবং অনেক মানুষের খাটাল আছে, পশু আছে, অনেক ছাগল আছে, কিংবা গরু আছে, কিংবা মহিষ আছে, তারও জাকাত দেওয়ার প্রয়োজন আছে। এই সমস্ত জিনিসের দিকে খেয়াল রাখবেন, তা না হইলে দুনিয়ায় আমরা সামান্য হয়তো আরাম আয়েশের ভিতরে থাকতে পারবো, কিন্তু আখিরাতের জন্য চিরস্থায়ী আসাব আমাদের জন্য অপেক্ষা করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জাকাতের উপর বেশি জাকাত দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ ও আখিরি দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।